মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশকে বারবার উস্কানি দেয় যুদ্ধের জন্য। এই মিয়ানমার বাংলাদেশের অপর নাম হলো সাহসী বাংলাদেশ, বাংলাদেশের অপর নাম হলো লড়াকু বাংলাদেশ, বাংলাদেশের অপর নাম হলো আল্লাহর ওলি শাহজালালের বাংলাদেশ, বাংলাদেশের অপর নাম হলো আল্লাহর ওলি শাহপরাণের বাংলাদেশ। বাংলাদেশের প্রতিবেশী দেশ মায়ানমার কোনোভাবেই তারা তাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে আগ্রহী না, উল্টো আরও রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশে ভূখণ্ডে ঢুকে গুলি নিক্ষেপ করে বারবার সীমা লঙ্ঘন করে যাচ্ছে। তারা এমনকি বাংলাদেশ সরকারের প্রতিবাদ এবং কি হুঁশিয়ারি পাত্তা দিচ্ছে না। এমন প্রেক্ষাপটে সরকার চুপ করে থাকলেও মিয়ানমারকে কঠোর জবাব দেওয়ার হুমকি জানিয়েছেন এক সাবেক সেনা কর্মকর্তা। তিনি আগ্রাসন প্রসঙ্গে মিয়ানমারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মিয়ানমার সেনাবাহিনী বারবার উস্কানি দেয় যুদ্ধের জন্য। যারাই বাঙালিদের সাথে যুদ্ধ করেছে তারাই ধ্বংস হয়েছে। ব্রিটিশ সরকার হার মেনেছে, পাকিস্তান হার মেনেছে। আমাদের ভেতর ভুল বোঝাবুঝি থাকতেই পারে, বিভিন্ন দলমত থাকতেই পারে, কিন্তু নিজেদের ভূমির জন্য সকল দলমত নির্বিশেষে আমরা সকলেই এক। তিনি আরও বলেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মিয়ানমারকে দাঁত ভাঙা জবাব দেব আমরা। হুঁশিয়ারি মিয়ানমারের জান্তারা, এক পা যদি আগাও আর যদি কোনো উস্কানি দাও যুদ্ধের জন্য, তার পরিণত হবে ভয়াবহ। দরকার হলে পুরো মিয়ানমারকে বাংলাদেশে আওতায় নিয়ে আসা হবে। বাঙালি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আমরা কারো সাথে অন্যায় করি না, কোনো অন্যায়কে মেনে নেই না। বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে যারা অন্যায় করে তারাই ধ্বংস হবে এবং ধ্বংস হয়েছে। বন্ধুরা, মিয়ানমারের অদক্ষ সেনাবাহিনীর বুকে কম্পন ধরাতে এমন একটি হুঁশিয়ারি যথেষ্ট। আপনার কাছে কী মনে হয় তা আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।